بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. أن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখন আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি সুদূর জেদ্দা থেকে আগত ফজিলত শেখ মাসকুরুর রহমান অনার্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া। আপনারা সকলেই ইনশাআল্লাহ তার কণ্ঠে মূল্যবান আলোচনা শুনবেন। ফলিয়াতাফাদ্দাল মাসকুরা। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه إلى يوم الدين، ثم ما بعد. أذكر الإسلامي مهاشمولون محترم شبابوتي উপস্থিত মোহতারাম ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ ও প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ তাআলার প্রশংসা এবং তার নবীর প্রতি সালাতু সালাম ও দরুদ পাঠের পর সংক্ষিপ্ত পরিসরে আমরা আপনাদের খেদমতে দু চারটি দিনী নসিহত পেশ করব। আশা করি আপনারা শুনবেন এবং এর মাধ্যমে উপকৃত হবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৌভাগ্যবান করেছেন যে তিনি আমাদেরকে কামাই রুজির জন্য পবিত্র মক্কা এবং মদিনা এই বিলাদুল হারামাইন আর শরীফাইন এদেশে আসার জন্য এবং এদেশে কাজকর্ম করে জীবিকা উপার্জনের জন্য বেছে নিয়েছেন এবং মনোনীত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। কেননা ওহী নাজিলের এই দেশ ইমান স্থায়ীভাবে থাকবে, এই দেশ এদেশে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে নিয়ে আসছেন এবং এখানে এসে দুনিয়ার সাথে সাথে দিনই কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের খাস তৌফিক আমরা বলি আলহামদুলিল্লাহ। কেননা ভাই, রুটি এবং রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছা সেভাবে এবং যতটুকু ইচ্ছা ততটুকু দান করেন, এটা আল্লাহ তাআলার হাতে। বহু মানুষ বিভিন্ন জায়গাতে মানুষ জীবিকার তাগিদে সফর করে, কিন্তু অনেক সময় আমাদের কাছে খবর আসে যে না, তারা সেখানে হালাল খাবার খেতে হলে অনেক দূর জায়গা সফর করতে হয়, তাদেরকে সেখানে ঈদের জুমার সালাত আদায় করতে হলে অনেক দূর সফর করতে হয়, তারা সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশে কি এমনটা হয়? না, বরং এখানে
সরকারিভাবে অনেক ব্যবস্থা করে রাখা হয়েছে যাতে করে আপনারা এবং আমরা দুনিয়ার সাথে সাথে দ্বীনের দিক দিয়েও যেন অগ্রসর হতে পারি। ইসলামিক সেন্টার আল খোবার আজকে এই প্রোগ্রামে আপনাদের পিছনে যতটুকু শ্রম দিয়েছে, মেহনত দিয়েছে, আর্থিক ত্যাগ তারা স্বীকার করেছে, এর পিছনে তাদের রাজনৈতিক কোনো স্বার্থ আছে? শুধুমাত্র তারা এটাই চায় যে এই লোকগুলি যেন ধর্ম কর্ম সঠিকভাবে করতে পারে, ইমান আকিদা সংশোধন যেন তাদের হয়। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এখানে বসছি একটা মহৎ উদ্দেশ্যে, সেটা হলো ইমান এবং আকিদার কিছু তালিম নেওয়ার জন্য। টাকা পয়সা যেরকম উপার্জন করি, এরকম কিছু যদি এলিম উপার্জন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায় দিবেন। প্রিয় ভাইরা, বাপ মা অনেকে যখন এদেশে পাঠায় ছেলেকে বিদেশ, তখন এরকম আশা করে যে না, ছেলেটা ওখানে যে হজ করবে, উমরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ জিয়ারত করবে। অনেকে চিঠি লেখেন, পত্র লেখেন, ফোন আলাপ করেন, এ বিষয়ে বাপ মা তখন কি হয়, খুশি হয়। আল্লাহর কসম দোস্ত আমার, আপনি যদি এখান থেকে কোরআন এর তেলাওয়াতটা সহি শুদ্ধভাবে পড়ে যেতে পারেন, আপনি যদি কিছু মাসালা মেসাইল শিখে যেতে পারেন, তাহলে বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জ্ঞানী লোকদের ধর্ম যারা শিক্ষা করে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেন। দেখবেন নিজ দেশে যখন প্রত্যাবর্তন করবেন, নিজ গ্রামে নিজ মহল্লায় যখন যাবেন, লোকজন আপনার কাছ থেকে অনেক কিছু আশা করবে যে না, সে হজ করেছে, সে উমরা করছে, তাকে ইমামতের জন্য কি করো, আগায় দাও। তাহলে আপনাকে সিনিয়ররা কি করলেন, সম্মানিত করলেন, গ্রামবাসীরা আপনার পিছনে মুক্তাদি হয়ে গেলেন। এটা শুধুমাত্র আলোচনা শুরু করছিলাম যে বিলাদুল হারামাইনে শরীফাইনে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে জীবিকা নির্ধারণের জন্য মনোনীত করছেন। এটা শুধুমাত্র এদেশ থেকে ফেরত যাওয়ার পরেই সম্ভব। কিন্তু আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর থেকে যদি কেউ ফেরত আসে, কোনো বাপ মা বা এলাকাবাসী কি তার কাছ থেকে এরকম আশা করে যে না, সে আইসা ইমামতি করবে? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আঞ্চলিকতার কারণে কোনো ভাষা যদি কেউ না বুঝেন তাহলে বলবেন, আবার বলবো, আমিও বাংলাদেশি, আপনিও বাংলাদেশি, সাওয়া সাওয়া, ঠিক আছে না ভাই? মালুম মালুম ভাইরা আমার। তাহলে বলতেছিলাম যে ওই আমেরিকা লন্ডন থেকে অনেক টাকা নিয়ে আসবে, পয়সা নিয়ে আসবে, কিন্তু সে সমাজের নেতৃত্ব, সে নামাজে ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করে ফেরত আসবে এরকম কোনো বাপ মা গ্রামবাসী পাড়া প্রতিবেশী মহল্লা কি করে না, আশা করে না, বরং তার কাছে যায় কি চুপি চুপি, যে কি 6 নম্বর সিডি কোনটা নিয়ে আসছো, এটা রাত্রেবেলা তুমি একটু আমারে দেখাও, বাকি সিগারেট বিড়িটা কিছু নিয়ে আসছো কিনা এটা আমার একটু দেও, মানে সার খারাপ ফাহেসা তার জন্যে তার কাছে যায়। কিন্তু আপনার কাছে কি তারা এই আশায় নিয়ে আসবে না, বরং আপনার কাছে চেষ্টা করবে যে সে সেখান থেকে জমজমের পানি নিয়ে আসছো কিনা, যেটা আল্লাহ রসুল বলছেন একটা বরকতময় পানি। সেখান থেকে তুমি কোরআনের একটা সিডি নিয়ে আসছো কিনা, সেখান থেকে হারাম আল মক্কির ইমাম সাহেবের তেলাওয়াতের একটা ক্যাসেট নিয়ে আসছো কিনা, যার সব কিছুই হলো খায়ের, যার সব কিছুই হলো কল্যাণ, যার সব কিছুই হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি এর মধ্যে আছে। প্রিয় ভাইরা, তাহলে সবে মিলে, সবাই মিলে ভালো এবং কল্যাণের চেষ্টা করতে হবে, আমাদের এই সমাজটা সুন্দরের জন্য একটু চেষ্টা করতে হবে, আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে, না দলাদলি, হিংসাহিংসি, গিবত, চুগলখড়ি, এগুলিন আল্লাহর কসম মুসলমান মিল্লাতের, মুসলিম উম্মাতের সবচেয়ে বড় অধঃপতনের কারণ হলো
যে আমরা একে অপরের বিরুদ্ধে গীবতে ব্যস্ত, আমরা একে অপরের বিরুদ্ধে হিংসায় ব্যস্ত, আমরা একে অপরের বিরুদ্ধে চুগলখুরিতে ব্যস্ত। যতটা না আমরা দিন সম্পর্কে চিন্তা করি তার চেয়ে বেশি চিন্তা করি দিনই লোকদেরকে কিভাবে অপবাদ দেওয়া যায়। যতটা না আমরা সালাত সিয়াম সম্পর্কে চিন্তা করি তার চেয়ে বেশি ফিকির করি যে কিভাবে যারা ধর্ম কর্ম ঠিক মতো পালন করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যায়, তাদেরকে টিটকারি মস্কারি অট্টহাসি করা যায়, ঠিক কিনা ভাই? ঠিক। তাহলে এরই কারণে আজকে মুসলমানদের উন্নতি না অবনতি? অবনতি। আর এই অবনতির মুসলিম মিল্লা মুসলমান জাতির অবনতির অনেক কিছু কারণ আছে। এর মধ্যে যেরকম আমরা ধরতে পারি যে মুসলমানদের মধ্যে আজকে বিভিন্ন স্বার্থ মতলব নিয়ে দ্বন্দ্ব। মুসলমানরা একজন অপরজনের ভাই, মুসলমানরা পরস্পরে ভাই ভাই, মুসলমানদের মিলেমিশে থাকতে হবে, এরকম খেয়াল আর মুসলমানদের মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর পথকে দৃঢ়ভাবে ধারণ করো, আল্লাহর রজ্জুকে সঠিকভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে ধরে রাখো এবং সে পথে তোমরা অগ্রসর হও। তোমরা মুসলমানরা প্রত্যেকেই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা প্রত্যেকেই ভাই ভাই। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। যে মুসলমানরা পরস্পরে একটা দেয়ালের মতন, আল মুসলিমু কাল মুসলিম কাল বুনিয়ান, একটা দেওয়ালের মতন, একটা প্রাচীরের মতন। আল মুসলিমু মিরাতুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য আয়না স্বরূপ। কাজেই মেলামেশা ভ্রাতৃত্ব বন্ধন এগুলির কথা কোরআন এবং হাদিসে আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মেলামেশা থাকবা ঝগড়াঝাটি করবা না, তাহলে কি হয়ে যাবে? তোমাদের মধ্যে আপদ আসবে, তোমাদের মধ্যে বিপদ আসবে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহাকুম, তোমরা ঝগড়াঝাটি করলে, তোমরা আপোষে মনোমালিন্য হলে, তোমাদের মধ্যে মিলমিশ না থাকলে ফাতাফশালু, তোমরা ফাইসা যাইবা। ফাইসা যাইবা বুঝছেন? হ্যাঁ কি ভাই? হ্যাঁ, বিপদে আটকা পড়বা, ফাতাফশালু, তোমরা এরকম ফাইসা যাইবা। কথা হাবারি হাকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। প্রিয় ভাইরা, ঝগড়াঝাটি দলাদলি কলহ বিদ্রোহ এর মাধ্যমে কোনোদিন কি হয় না? শান্তি হয় না। হাদিসের মাধ্যমে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, নবী করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাড়ি থেকে বের হলেন সাহাবীদেরকে লাইলাতুল কদরের সুসংবাদ দেওয়ার জন্য, যে রাত্রটা হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার রজনীর চেয়েও হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ রাসূল বের হয়ে দেখলেন ফাতাখাসামা রাজুলান মিনাল আনসার, দুই ব্যক্তি রাস্তা আনসারের মধ্যে থেকে দুই ব্যক্তি রাস্তায় ঝগড়া করতেছে। আল্লাহ রাসূল তাদের ঝগড়া থামালেন, থামিয়ে মসজিদে নববীর মিম্বরে আরোহণ করে উম্মতদেরকে ভাষণ দিলেন যে মানুষেরা আমার শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছিলেন লাইলাতুল কদর যেটা হাজার মাসের চেয়ে উত্তম, সেই সময়টা কোন সময় হবে, কোন মুহূর্তে হবে, আর এই সুসংবাদ দেওয়ার জন্যে আমি তোমাদের সামনে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু তোমাদের দুই ভাইয়ের ঝগড়া থামাতে যেয়ে আমি সেই সংবাদটা ভুলে গেছি। ফাতাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি ফি রমাদান, কাজেই রমজানের শেষ দশ দিনের পাঁচ বেজর রাত্রিতে লাইলাতুল কদরকে তোমরা কি করো? অন্বেষণ করো। বন্ধুরা আমার, এই যে একটা হাদিস, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম?
যে আল্লাহ রাসূল সংবাদ দিতে বের হলেন আর দুই ব্যক্তির ঝগড়া থামাতে যে সেই সুসংবাদটা ভুলে গেলেন তারপরে বললেন যে এবার কি করো পাঁচ রাত্রি ডিউটি করো পাঁচ রাত্রি আমল করো পাঁচ রাত্রি ওই সময়টাকে তোমরা তালাশ করো এর থেকে আমরা কিছু জিনিস এরকমই বুঝি যে মুসলমানদের মধ্যে যখন দলাদলি হয় মুসলমানদের মধ্যে যখন ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হয় মুসলমানরা যখন পরস্পরে পরস্পরের বিরুদ্ধে লাগা যায় তখন যিনি অভিভাবক থাকবেন যার সাথে নেতৃত্ব থাকবে যার হাতে কর্তৃত্ব থাকবে যিনি যদি সেটা থামাতে পারেন তাহলে তার সর্বাগ্রে কর্তব্য হলো সেই মুসলমানদের মধ্যে কি করা আপোষ প্রতিষ্ঠা করা মিলমিশ মহব্বত কি করা পুনঃস্থাপন করা আপনারা জানেন বন্ধুরা আমার যে কিছু কিছু ক্ষেত্রে সত্য কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় মিথ্যা কথা কিন্তু বলা যাবে না কিন্তু সত্য কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় কোন কোন ক্ষেত্রে কে বলতে পারেন বলতে পারেন না আল্লাহ তাআলা বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس كيف ব্যাপার ভাই আপনারা সবাই কি পুরস্কারের জন্য তো সবাই দেখতেছি এলোমেলো মনে হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ আর অন্যান্য ভাইদেরকে বলবো যে মেহরবানি করে আমাদের আলোচনার একটু সুযোগ দেন প্রিয় ভাইরা কয়েকটা ক্ষেত্রে সত্য কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায় যেরকম একটা হলো কি জিহাদের ময়দানের ক্ষেত্রে আপনি যদি শত্রুর সম্মুখীন হয়ে যান তাহলে একটু কথাটা আপনি ঘুরিয়ে বলতে পারবেন যেরকম যুদ্ধ হবে কথার কথা কুমিল্লাতে কিন্তু আপনি শত্রুর সামনে কি এখন আপনার শত্রু আপনাকে ধরে ফেলতেছে জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় যাচ্ছেন তখন হয়তো আপনি উত্তরে বলবেন যে আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি মানে কি চট্টগ্রাম যাইতে কুমিল্লা করবে দ্বিতীয় প্রকার হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যাতে কি হয় সুখের হয় যেরকম ঈদের আগে বাবি সাহেব বায়না ধরল যে এইবার ঈদে বৌরানী প্রিন্ট শাড়ি চাই চাই স্ত্রীরা এরকম বলে না বলে বলে এবার আপনার কাছে বেতনের যে টাকা বৌরানী প্রিন্ট এরকম দামি শাড়ি হয়তো কেনা সম্ভব না কিন্তু তারপরেও তো সংসার চালাতে হবে ভাই আপনি কি করলেন খুব আপনার পছন্দ মতন মোটামুটি যতটুকু সম্ভব ভালো দেখে একটা শাড়ি নিয়ে আসলেন বৌরানী শাড়ি কোথায় আপনি তখন বললেন আরে রাখো তোমার বৌরানী এটা বৌরানীর পরে ডিজিটাল জামানার পরে স্বামী রানীর মতন হয়ে গেছে তুমি এটা পরলে আমার রানীর মতন তোমাকে দেখাবে আরে দাম কত আরে শাড়ির দাম এখন তুমি তো মনে করছো বৌরানী শাড়ির দাম 1000 টাকা কিন্তু এই ধরনের শাড়ির দাম 2000 টাকা মানে স্ত্রীর জেহেনে ছিল 1000 টাকা দামের বৌরানী শাড়ি আনলেই চলবে কিন্তু তাকে আপনি ম্যানেজ করতেছেন এই বলে যে এই ধরনের শাড়ির দাম 2000 টাকা আর আপনার উদ্দেশ্য হলো এই ধরন বলতে হলে কি এই গোলাপি কালা হ্যাঁ এই রংটা মানে এই রঙের শাড়ির দাম 2000 টাকা কিন্তু কাপড়ের কোয়ালিটি এখন যাই হোক আর তাই হোক বেচারি কি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন তখন সংসারের মধ্যে শান্তি আসলো স্বামীরা তো চিন্তা করছে যে তাহলে ইমিটেশনের গয়না নিয়ে যায় বউরে কি বলা যায় যে এই ধরনের স্বর্ণের দাম মহিলারাও কিন্তু তখন আপনাকে এরকম বলতে পারে যে কি আরে আজকে তো তরকারিটা খুব স্বাদ হয়েছে আরে কি মনে করে তুমি এই ধরনের তরকারি পাক করতে অনেক টাইম লাগে মানে কি অনেক সময় লাগে আমি গণনাক্রম হয়তো কি স্বাদ হয়ে গেছে আর তিনি আপনাকে বুঝ দিতেছেন কি যে অনেক সময় লাগায় হয়তো এই ধরনের তরকারি পাক করতে হয় এর অর্থ হলো যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে মিল এবং মহব্বত পয়দা হয় স্বামী স্ত্রীর মধ্যে যত মহব্বত হবে যত ভালোবাসা হবে যত প্রেম হবে সংসারের মধ্যে তত শান্তি রহমত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আসবে আরেকটা হলো দুই বন্ধুর মধ্যে ভ্রাতৃত্ব মহব্বত দোস্তি পয়দা করার জন্য আপনি এরকম কথা বলতে পারেন দুইজনে খুব মহব্বত কিন্তু হঠাৎ করে ঝগড়া হয়ে গেছে আপনি হয়তো চিন্তা করলেন যে তাদের সামনে কিভাবে মিলমিশ করা যায় কিন্তু একজন যায় এই দিক দিয়ে আরেকজন যায় ওই দিক দিয়ে তখন আপনি চিন্তা করলেন বললেন তাকে যায় তুমি অনর্থক তার সাথে রাগ করছো সে তো তোমার প্রশংসাই করে আরে না সে আমার প্রশংসা করে না সব সময় বিরোধিতা করে না আমি নিস্কেন শুনছি তোমার প্রশংসা করে তাই নাকি ভাই তার মানে হলো আপনি উদ্দেশ্য করছেন যে এখন করে তা না এক সময় তো করছে যখন মিল ছিল মোহব্বত ছিল তখন একজন আরেকজনের কি করত প্রশংসা করত ভাই আসেন তো আসেন দেখি সামনাসামনি প্রমাণ করি যখন সামনাসামনি আসবে তখন আল্লাহর নবী বলছেন খায়রুকুম মান বাদা বিসসালাম তোমাদের মধ্যে থেকে উত্তম সে ব্যক্তি যে ব্যক্তি সবার আগে সালাম দেয় আচ্ছা সালাম দেওয়াটা হলো কি সুন্নাত আর এর উত্তর দেওয়াটা হলো কি অতিব জরুরি সালাম দিল এবার আপনাকে উত্তর দিতেই হবে তারপর আল্লাহ রাসূলের নির্দেশ হলেন মা মিন মুসলিমানি ইউসাল্লিমানি ফায়ালতাকিয়ানি ওয়া ইয়াতাসাফাহান দুইজন মুসলমান যদি মোলাকাত করে আর সালাম দেয় আর মুসাফা করে তাহলে তাদের সগিরা গুনাগুলিন হাতের মুসাফার জাকির সাথে সাথে কি করে যায় জয়রা করে যায় জোরে বলে সুবহানাল্লাহ তাহলে উত্তম হইলো দিলের কিনা দূর হইলো হিংসা দূর হয়ে গেল তারপর আবার হাতের গুনা আল্লাহ তাআলা কি করে দিলেন মাফ করে দিলেন এবার কি আর তারা বন্ধুত্ব ছাইরা পরস্পরে একদিক দিয়ে একজন আরেকদিক দিয়ে আরেকজনে যাইতে পারবে হ্যাঁ না তাহলে এই তিনটা ক্ষেত্রে অনেক সময় সত্যটাকে ঘুরে বলা যায় বন্ধুরা আমার বলতেছিলাম যে তাহলে সর্বপ্রথম আগে কি করতে হবে ঝগড়া লাগলে সেটাকে মিটাই ফেলতে হবে কেননা ঝগড়ার উদাহরণ এরকম যেটা আগুনের স্ফুলিঙ্গের মতো শুরু হয় অল্প দিয়া শেষ হয় ব্যাপক ক্ষয়ক্ষতির মাধ্যমে শয়তানের ডায়েরি একটা বই আছে এটা থেকে মানে প্রমাণ হিসাবে উল্লেখ করা যায় না তারপরও বলতেছি সেখানে আপনারা হয়তো পড়ছেন যে একটা মাছি নিয়ে কি একটা চিনির দোকানে গুড়ের দোকানে একটা মাছি প্রথম আইসা গুড়ের উপরে বসছে তখন কি ওই মাছির পরে কি আরও ময়লা জমছে সেখানে ইঁদুর আসছে ইঁদুরকে ধরার জন্য বিড়াল আসছে বিড়ালকে ধরার জন্য কুকুর আসছে এবার কুকুর আসছে পরে দোকানদার মনে করলেন কি এবার তো সমস্যা কারণ কুকুরে যদি এই চিনির বস্তার মধ্যে পেশাব করে দেয় অথবা গ্রান নেয় অথবা জিব্বা দিয়ে কিছু করে তাহলে তো বিপদ এবার তিনি কী করে দিয়েছেন একটা বলেন ডান্ডা লাগাই দিয়েছেন এবার ডান্ডাতে কুকুরের ঠ্যাংটা ভেঙে গেছে খবর নিয়ে জানা গেল যে এই কুকুরটা অমুক ব্যক্তির পালিত কুকুর এবার তিনি আইসা প্রতিবাদ করলেন তার ছেলে আইসা বাড়াবাড়ি করলেন তার মেয়ের জামাই আইসা ঝগড়া করলেন এবার এমপি সাহেব পর্যন্ত সেটা লয়ে কি চলে গেল মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল তা দেখেন যে শুরু হইলো মাছি থেকে আর শেষ হইলে কি মামলা মোকদ্দমাতে যায়া তো ঝগড়াটা এরকম যে অল্প দিয়া শুরু হয় এবং অনেক ক্ষয়ক্ষতির মাধ্যমে হ্যাঁ সেটা শেষ হয় কাজে এটা যেন আর না বাড়ে এই জন্যে প্রথম থেকেই সেটা শেষ করে দেওয়া উচিত প্রিয় ভাইয়েরা মুসলমানদের আজকে আমাদের দেশ সহ সারা বিশ্বে মুসলমানদের যে অবস্থা এটা আমরা বলবো অনেক ক্ষেত্রে ঝগড়ার মূল কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব মুসলমানদের ব্যক্তি স্বার্থদ্বন্দ্ব মুসলমানদের এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার না কারণে প্রিয় ভাইরা মুসলমানদের এই ভালোবাসা না কারণ কারণে ঝগড়া করার কারণে অনেক বড় ক্ষতি হয়েছে আপনারা জানেন যে এখন হাদিসের মধ্যে বললাম যে লাইলাতুল কদরের মতন বড় নিয়ামত মুসলমানদের কাছ থেকে চলে গেছে কেন যে দুই ব্যক্তির ঝগড়া মেটাতে যে আল্লাহ রসুল সে সুসংবাদটা কী করছেন ভুলা গেছেন ঠিক অনুরূপভাবে প্রিয় ভাইরা আবার বেশি ডিউটি আইসা উম্মতের কাঁধে চেপে গেছে সেটা হলো কি যে এবার লাইলাতুল কদর পাইতে হলে পাঁচ রাত্র কি করতে হবে ইবাদত বন্দেগি করতে হবে প্রিয় ভাইরা এমনিভাবে মুসলমানদের স্বার্থদ্বন্দ্বের কারণে বিভিন্ন সময় মুসলমানদের বিপদ আপদ আসছে আপনারা জানেন ইতিহাস বলে যে বাগদাদ মুসলমানদের যে সময় রাজধানী ছিল ওই বাগদাদ নগরী ইসলামের ইতিহাস থেকে সাব্যস্ত হয় যে দশ থেকে বারো বার বাগদাদ নগরীর পতন হয়েছিল এর মধ্যে সর্বশেষ
656 হিজরিতে যখন চীনের মঙ্গোলিয়ার সে তাতার বাহিনী বাগদাদ নগরীকে আক্রমণ করে তখন তারা মুসলমানদের অনৈক্যের কারণে মুসলমানরা তাদের কোনো প্রতিরোধ করতে পারে নাই সেই অমুসলিম সম্প্রদায়েরা সেই বিজাতিরা মুসলমানদের মেয়েদের মাথা কাটা একটা পাহাড় তৈরি করছিল ছেলেদের মাথা কাটা একটা পাহাড় তৈরি করছিল বাচ্চাদের মাথা কাটা একটা পাহাড় তৈরি করছিল মুসলমানদের খলিফাকে বস্তার ভিতরে বন্দী করে বইরে নিয়ে এসে দাজলা নদীতে নিক্ষেপ করছিল বাগদাদের সেই সুপ্রসিদ্ধ সেই মাকতাবা সেই গ্রন্থাগার এর যত কিতাব ছিল সেই কিতাবগুলি তখন তারা দাজলা নদীতে নিক্ষেপ করে দিয়েছিল আর এই কিতাবের কালির রঙে অনেকে বলেন যে কিছুটা হলো পানির রং ওই সময় আশেপাশের পরিবর্তন হয়ে গেছিল কারণ ওই সময় কলম দিয়া কি করা হইতো কাঠের মধ্যে কাগজের মধ্যে এগুলি লেখা হইতো এরকম ওয়াটারপ্রুফ কালি ওই সময় ছিল না তো কাজেই মুসলমানদের এত বড় ক্ষতি হলো কেন যে মুসলমানদের স্বার্থ দ্বন্দ্বের কারণে মুসলমানদের খলিফাকে কি করা হলো বস্তার ভিতরে ভর্তি করে নদীতে নিক্ষেপ করা হলো আপনারা জানেন যে মুসলমানদের স্বার্থ দ্বন্দ্বের কারণে সেই মক্কার যে হাজারে আসওয়াদ এটা কারামাতা সম্প্রদায়ের লোকেরা মক্কা থেকে ইরানে নিয়ে গিয়েছিল তারপর ওইখান থেকে সেখান থেকে নিয়ে এসে মক্কার বাইতুল্লাতে আবার সেখানে কি করা হয় পুনঃস্থাপন করা হয় এবং সেটা নিয়ে যে তারা ভেঙে ফেলছিল টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল এজন্যই পরবর্তী সময়ে সেটা ফ্রেমের ভিতরে এরকমভাবে সেট করা হয়েছে যাতে করে সেই ভাঙা টুকরাগুলি আর না বোঝা যায় সেগুলি যেন সেখান থেকে আর খোসা না পড়ে প্রিয় ভাইরা এমনিভাবে মুসলমানরা শুধু স্বার্থদ্বন্দ্বই না মুসলমানরা অনেক সময় ইবাদত বন্দীকে নিয়েও বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে জড়ায় গিয়েছিল আপনারা জানেন যে সেই ইতিহাস যে মক্কানায় কাবার মক্কার চারদিকেও কিন্তু মুসলমানরা দ্বন্দ্ব করে ইবাদত নিয়ে বাড়াবাড়ি করে মিল না হইতে পারা খানায় কাবার চারদিকে চারটা মুসল্লা স্থাপন করা হয়েছিল এক এক মাজহাবের লোকেরা এক এক সময়ে ওই মাজহাবের ইমামের পিছনে মক্কার মুকাররমাতে মসজিদুল হারামে জামাতের সাথে নামাজ আদায় করতো শাফিরা নামাজ আদায় করতো আর হানাফির লোকেরা কি দেখতো হাম্বলিরা নামাজ আদায় করতো মালিকেরা হয়তো প্রস্তুতি নিত তাহলে এই যে ক্ষতিগুলি অতঃপর যখন আলে সাউদ এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এদের শাসন কার্য প্রতিষ্ঠা হলো তখন সেই সবগুলি আবার সরিয়ে দিয়ে যেটা আল্লাহর নির্দেশ যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সেই এক মুসল্লা মাকামি ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব কি করবে ইমামতি করবে সেই সিস্টেমে আবার ফেরত আসলো এজন্যই বর্তমান সৌদি আরব এবং বর্তমান সৌদি আরবের শাসকবর্গকে অনেক সময় এই শ্রেণীর লোকেরা যারা স্বার্থদ্বন্দ্ব করে মুসলমানদেরকে বিভক্ত করছিল মুসলমানদেরকে আলাদা করছিল নামাজ নিয়ে পর্যন্ত মুসলমানরা কি ইমামকে নিয়ে নামাজকে নিয়ে সালাতকে নিয়ে তারা দলে দলে ভাগ হয়েছিল তারা এগুলি দেখতে পায় না আপনাদের এদেরকে সহ্য করে না আপনারা যখন দেশে যে এখানকার কথা বলবেন তখন বলবেন সৌদি আরব থেকে শিখে আসছো এই কথার কোনো দাম না প্রিয় ভাইরা এই জায়গার কথার যদি দাম না থাকে তাহলে কোন জায়গার কথার দাম থাকবে যেখানে কোরআন নাজিল হয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ঘর এর জন্য যে জমিনের জায়গাকে বেছে নিয়েছেন যেখানে ইমান সবসময় থাকবে তাহলে মূল্য কোন জায়গার বেশি অবশ্যই মক্কা এবং মদিনার কথার বেশি এখানে তৌহিদের প্রতিষ্ঠা সবসময় থাকবে বন্ধুরা আমার তাহলে বলতেছিলাম যে মুসলমানদের মধ্যে দলাদলি কলহ বিদ্রোহের কারণে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে আজকেও বর্তমান সময়ে আমাদের দেশে যায় দেখেন কলা গাছ আম গাছ জাম গাছ এই নিয়ে এই মার্কা নিয়ে দ্বন্দ্বের কারণে আজকে যায় দেখেন হরতাল হচ্ছে অবরোধ হচ্ছে ব্যবসা বাণিজ্য চলতেছে না আল্লাহর কসম প্রত্যেকের শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটা হলো ক্ষমতা আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়ত অনুযায়ী কাজের
ফলাফল নির্ভর করবে। কাজেই তুমি যে দলেরই হও না কেন, তোমার যদি উদ্দেশ্য থাকে শুধুমাত্র ক্ষমতা এবং সেখানে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সেটার মধ্যে কোনো খায়ের এবং মঙ্গল নাই। আজকে মানুষ মৃত্যু হচ্ছে, আজকে মা বোনেরা স্বামী হারা হচ্ছে, আজকে ভাই বলেন একটু পরে দেন প্লিজ, আজকে ভাই যার বাচ্চা মারা যাচ্ছে, যার ছেলে মারা যাচ্ছে, যার স্বামী মারা যাচ্ছে, তিনি শুধুমাত্র বুঝতে পারতেছেন যে ওই পুরুষের গুরুত্বটা তার সমাজে কত। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, আমাদের এই গরিব দেশকে নিয়ে এরকম দলাদলি হিংসাহিংসিতে আর আপনারা সামনে অগ্রসর হবেন না। বন্ধ করেন এগুলিন, আপনারা শুনেন এই যে এইসব হরতাল অবরোধের কারণে সরকারি দল বলেন আর বিরোধী বলেন, আম বলেন আর জাম বলেন, কলা গাছ বলেন আর নারকেল গাছ বলেন, সবাইকে আমরা এই মজলিশ থেকে এই আহ্বানই করব যে আপনাদের ছেলেমেয়েরা তো দেশে থাকে না, তারা সবাই বিদেশের বাড়িতে ভালো লেখাপড়া করতেছে, তারা সবাই বিদেশের বাড়িতে টাকা পয়সা উপার্জন করতেছে, এই গরিব মানুষদেরকে আপনি মারতেছেন। হয়তো বা ওই ব্যক্তি ওই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি সারাদিন কামাই রোজগার করে বিকালবেলা গামছার মধ্যে চাউল নিয়ে বাড়িতে ফিরেন আর গিন্নি পাক পেরা ছেলে মেয়েদেরকে খাওয়ান। হয়তো ওই লোকের মৃত্যুর কারণে, হয়তো বা ওই লোকের পঙ্গুত্বের কারণে সংসারের মধ্যে যে কী বিপদ আসছে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। দয়া করে ওই বিধবা মহিলার কাছে যে একবার শুনেন যে বোন তোমার কী সমস্যা, দয়া করে ওই মার কাছে একবার যান যার কান্নায় আকাশ বাতাস সব কিছু, কান্নায় সব কিছু ভারী হয়ে গেছে, দয়া করে ওই অনাথ অবুজ এতিম বাচ্চাদের কাছে যান যারা তাদের বাপকে হারিয়ে দুনিয়াতে এতিম হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা এ সকল কেন, যে ইসলামী ব্যবস্থার সেখানে কোনো রূপ নিশানা নাই, সবাই চাচ্ছে যে ইসলাম থেকে সরে যেয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে সেখানে ক্ষমতাতে আরোহণ করার জন্যে। এজন্যেই যদি কিসাস ব্যবস্থা থাকত যে যাকে হত্যা করা হয়েছে এর বিনিময়ে অন্য মানুষকে কী করা হবে, যারা নির্দেশ দিতেছে বা যারা ক্ষমতাকে এরকমভাবে ধরে রাখতেছে তাদেরকেও হত্যা করা হবে, যেটা ইসলামী শরীয়ত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। বাদশা ফয়সাল জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়ে ভাষণ দিতেছিলেন আর এই কোরআনের আয়াত পড়তেছিলেন যে শোনো তোমরা শুট করে মারো আর গলাতে রশি ঝুলিয়ে মারো, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে দৃষ্টান্তমূলক কিছু নমুনা রাখার জন্য যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে, এজন্য যদি কারো চোখ কেউ নষ্ট করে আল আইন ও বিল আইন, চোখের বিনিময়ে চোখ, অল ওজন ও বিল ওজন, কানের বিনিময়ে কান, অন নাফস ও বিন নাফস, হত্যার বিনিময়ে হত্যা করতে হবে। যদি এটা চালু করতে পারো তাহলে কি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা আমার বলতেছিলাম তো কাজেই আজকে তো সেই ক্ষমতা, আজকে তো সবাই আমাদের সমাজে আমাদের দেশে যে ভাব দেখাচ্ছে যে স্বার্থদ্বন্দ্ব, এখন এরকমভাবে লাগছে যে মানুষ হত্যা করাটা কোনো ব্যাপারই না, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে সে অবশ্যই জাহান্নামের মধ্যে থাকবে, এবং খালিদিনা ফিহা আবাদা, দুইটা কথা বলছেন আল্লাহ তাআলা, খালিদিন চিরস্থায়ী হবে, আবাদা এবং সবসময় ডবল বিশেষণ এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন যে সে ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না। প্রিয় ভাইরা এই হলো মুসলমান, বলতেছিলাম যে মুসলমানদের বিপদের আপদের কারণ হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। মুসলমানরা আজকে ব্যক্তি স্বার্থের জন্যে নামাজকে পর্যন্ত আলাদা করে দিতেছিল, মুসলমানরা আজকে ব্যক্তি স্বার্থের জন্যে মানুষকেই পর্যন্ত কী করতেছে, হত্যা করতেছে। আরও কিছু কারণ হলো মুসলমানদের অধঃপতনের, সেটা হলো অনুকরণ। এই অনুকরণ ধর্মীয় ক্ষেত্র হতে পারে, কথাবার্তা চালচলন আচার ভঙ্গিমার ক্ষেত্রে অনুকরণ হতে পারে, অমুকে করতেছে কাজে আমরা করি, অনুকরণ সবসময় কি ঠিক না ভাই। উদাহরণের মাধ্যমে আসি, আজকে দেখেন ভাই অনেক লোক প্যান্ট পরে বাংলাদেশ থেকে আসছে, কিন্তু এদেশে এসে ফিলিপিন এদের সাথে পরিচয় হয়েছে, তারপরে হাতে ক্যাম্পে হাফ প্যান্ট পরে আসে না, নাই আসে আসে, এতে মনে করতেছে মুই কি হুনুরে, বুঝছেন? হ্যাঁ
মানে তিনি ভাবতেছেন যে আমি কি হইলাম রে বাপ রে বাপ মানে প্যান্ট পরে আসছি এখন কি আমি হাফ প্যান্ট পরতেছি অনুকরণের মাধ্যমে তিনি মনে করতেছেন যে আমি একটা কি ডিজিটাল হয়ে গেছি ভাই সব জায়গায় এরকম অনুকরণ করলে বেকুফ হয়ে যাব অনেক ক্ষেত্রে যেরকম এখন দেখেন আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বললাম আবার নোয়াখালীর ভাষাও বললাম তো সবসময় অনুকরণ করতে যাওয়া তো অনেক সময় এরকম বিপদ হয়ে যেতে পারে এক লোক এরকম অনুকরণ চেষ্টা করতেছে তো যাইয়া দেখতেছে যে ঠিক আছে দেখি তো অমুক জায়গায় কী বলে তো মার্কেটে যাইয়া দেখতেছে আলু তো ঠিক আছে ঠিক আছে তাহলে আলুকে আলুই বলতে হয় ঠিক আছে আলু হ্যাঁ তো আরেক জায়গায় বলতেছে তাইলে জি ভাই কিছু বলতেছেন আচ্ছা তো তিনি ঠিক আছে আলু করতেছে তো অনেক জায়গাতে যাইয়া এই যে কালো কালো হয় বাজিন যান এটাকে কি বলে ভাই হ্যাঁ কে বলতেছেন বাগুন আর কে বলতেছেন কি বেগুন তো এখন কি এখতলাফ হয়ে গেছে যে বাগুন বলবে না বেগুন বলবে তো তিনি চিন্তা করছেন তাহলে কি বাগুনও বলা যায় বেগুনও বলা যায় তো তিনি এমন এক এলাকাতে গেছেন যেখানে হয়তো কি এরকম বাগুন আর বেগুন বুঝে না তারা কি বাগুনই বুঝে তো তিনি যাই বলতেছেন যে যদি ওই জায়গাতে এই বাগুন বেগুন বললে চলে তাহলে এই জায়গাতে আলুকে এলু বললে চিনবে না কেন ভাই আমাকে এলু দেন তো এখন এই অনুকরণটা কি ঠিক মতন হলো হ্যাঁ না কারণ বাগুন তিনি মনে করছেন যে না ওই জায়গায় বাগুনকে বেগুন বলে তাহলে এই জায়গাতে কি আলুকে কি এলু বলবে তিনি বলতেছে কি এলু দেন তো ওই বেকুব যিনি ওই এই প্যান্ট সাইডে হাফ প্যান্ট পরতেছেন তিনি হয়তো মনে করতেছেন যে না আমাদের দেশে ছোটোকালে যখন পড়ছে তাইলে কি কি একসময় তো কি সবাই হয়তো হাফ প্যান্ট পরতো ইংলিশ প্যান্ট পরতো যেটা হ্যাঁ ছোটোকালের ব্যাপার স্যাপার তো তিনি মনে করতেছেন যে এরকম মনে হয় এদেশে আইসা এরকম বড় কালেও কি হ্যাঁ হাফ প্যান্ট পরা যাবে তিনি হয়তো এরকম হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়েছেন মতো আর আইসা কি তারে ধৈরা নিয়ে গেছে তো তিনি যখন পিকনিক দিয়েছে বলছে ওই ফিলিপিনি তো পরে সে হলো খ্রিস্টান আর তুমি তো হলে কি মুসলমান তোমার জন্য তো সতর ঢাকা অতীব জরুরি আর তোমার সতর ঢাকার জন্য শর্ত হলো টাকনা পর্যন্ত কি অবশ্যই ঢাকা রাখতে হবে তো ভাই বলতেছিলাম যে এই অনুকরণ সবসময় করা ঠিক না আপনি যেই লাইনে আছেন সে লাইনেই থাকেন এর চেয়ে অন্য লাইনে চলে যাবেন তখন কি বিপদ আসবে আমি আপনি আমরা হর হামেশা ডাল ভাত সাধারণ তরকারি সাদা ভাত অল্প মরিচ ভালো রান্না এগুলো ইন্ডিয়া খাইতেছি কোনো সমস্যা হয় মেনুটা কি বললাম ভাই ডাল ভাত সাধারণ তরকারি কম মরিচ ভালো পাক উন্নত রান্না খাইতেছি কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি মনে করেন যে না সবসময় আমি একটা কি বড় লোক হইলে বিয়ে শাদী অনুষ্ঠানে পোলাও খাই আমি সবসময় এরকম পোলাও খাইতে থাকবো তাহলে তার পেটের কন্ডিশন ঠিক থাকবে ভাই ঠিক না কেন যে তিনি আদাত তিনি তার যে স্বাভাবিক নিয়ম সেটা তিনি কি করছেন লঙ্ঘন করছেন যদিও তিনি মনে করতেছেন পোলাও খাইতেছি ঘি খাইতেছি কুরমা খাইতেছি সেটা তার পেটে কি হবে না সহ্য হবে না বন্ধুরা আমার এই অনুকরণের ক্ষেত্রে যেরকম এইভাবে আসছে ঠিক ধর্মীয় ক্ষেত্রেও মুসলমানদের উপরে আপদ আসছে অনেক সময় অনুকরণ করতে যায় যে বাপদাদারা করছে এজন্য কি আমিও করব উদাহরণ দিলে বুঝবেন আমাদের সমাজে অনেক জিনিস এরকম চালু আছে যেটা কোরআন হাদিসে আর কোনো অস্তিত্ব নাই সেটা দেখাদেখি সমাজের মধ্যে চালু হয়েছে উদাহরণ দিলে বুঝবেন যে অনেক জিনিস দেখাদেখি সমাজের মধ্যে চলে যেরকম সামাজিক নিয়মে কি ঢাকার দিকে যদি বিবাহ সাথীতে যান তাহলে প্রথমে আপনাকে কি হয়তো মুরগি আছে গরু আছে ডাল আছে তাহলে কোনটা আগে দেবে ভাই মুরগি দিবে আগে তাই না কিন্তু যদি আপনি চিটাঙ্গে দিকে যান অথবা অন্য ডিস্ট্রিক্টে যান তাহলে অনেক সময় সেখানে কি দেয় আগে ভাই হ্যাঁ হ্যাঁ আর ভাই দেশে শুটকি মাছ খাওয়ায় না অনেক সময় কি ডাল আগে দেয় হ্যাঁ ডাল আগে দেয়
তো তাহলে এক এক দিকের এক এক নিয়ম। ওই এলাকাতে ডাল আগে দেয়, ঠিক আছে, ডাল চলতেছে। এই এলাকাতে গোস্ত আগে দেয়, গোস্ত চলতেছে, কারো কোনো সমস্যা নাই, সব আত্মীয় স্বজন খুশি হইতেছে, মেয়েদের বিয়ে শাদী হইতেছে, ছেলেরা বিয়ে শাদী করতেছে, বিআইটি সম্পর্ক থাকতেছে। কিন্তু এই যে জিনিসগুলি চলতেছে এটা হলো কি, সামাজিকতা। তো এক ব্যক্তি এরকম, তাকে কেউ বিয়ে শাদীতে দাওয়াত দেয় না। এখন তো বিয়ে শাদীতে দাওয়াত দিতে চাইলে বড় লোক খোঁজে, আমার বউয়ের ভাইয়ের শালার সুমন্ডির, হ্যাঁ, নাতিনের পুতিনের মেয়ের জামাই, উনি আমার বিয়াই, ঠিক আছে। কিন্তু নিজের ভাইকে কি আত্মীয় হিসাবে স্বীকার করে না, সে কার্ডটা তাকে দেয় না, বিয়ায় নিমন্ত্রণ করে না। এবার তিনি মনে করলেন যে তাহলে আমার ছেলে তো বড় হবে, ছেলেকে তো বিয়ে শাদী করাইতে হবে, বিয়াতে কি কি অনুষ্ঠান হয় না হয় গেলেন জানে রাখতে হবে। তিনি কি করছেন, এই ডায়েরি নিয়ে গেছেন যে কি লেখা রাখতে হবে, কার পরে কি হয় না হয়। তিনি এবার যায় দেখলেন যে ছেলে আসে, গার্জিয়ানরা আসে, খাওয়া দাওয়া হয়, সব কিছু এরকম লিখতেছেন। এবার কাজী সাহেব বিয়া পড়াইতেছেন, তো বিয়া পড়ানোর সময় দেখলেন ছেলে তার বন্ধু বান্ধবকে নিয়ে স্টেজে বসে আছে, মুরব্বীরা বসে আছে ধারে কাছে, কাজী সাহেব বিয়া পড়াইতেছেন, পাশে আরেকটা এরকম খাঁচার ভিতরে কি বিড়াল এরকম কেউ আরেকটা বন্দি করে রেখা দিছে। তিনি লিখলেন যে এই কাজটা হইতেছে, গার্জিয়ানরা বসে আছে, পাশে এরকম পিছনের দিকে খাঁচার ভিতরে কি বিড়াল একটা বন্দি আছে। এবার অনেক দিন পরে তার এলাকার যখন ছেলের বিয়ে শাদী হলো, তখন এই নিয়মে তিনি বিয়ে শাদী ওই চৌধুরী খানদারের তালুকদার গোষ্ঠীতে চালু হয়ে গেল, যে কি ছেলেরা আসবে, মেয়েরা আসবে, আগে রোস্ট খাওয়াবে, তারপরে গরু খাওয়াবে, তারপরে ডাল খাওয়াবে, তারপরে এরকম বিবাহ শাদী হবে, আবার এরকম পিছনের দিকে একটা বিড়ালও বন্দি থাকবে। তো হঠাৎ করে মনে করেন যারা এরকম দলিল প্রমাণ সহকারে কথাবার্তা বলে, এরকম এক গ্রুপে এরকম এলাকাতে বিবাহ শাদী করতে গেছে, খাওয়া দাওয়া শেষে আর বিবাহ পড়াইতেছে না, সবাই বিয়ে সব খুব ব্যস্ত, দৌড়দৌড়ি করতেছে। তখন জিজ্ঞাসা করলেন, বিয়ে সব দেরি কেন, বিয়ে পড়ান তাড়াতাড়ি, খাওয়া দাওয়া শেষ, ছেলে চলে যাবে, আকাশের অবস্থা ভালো না, দিন মাদান ঠিক না, কোন সময় কি হয় না হয়। তখন তিনি বলতেছেন, দোয়া করেন আল্লাহ যেন কি করে দেয়, সহজ করে দেয়। কি সহজ করে দেব, কি বিপদ কয়টাই জানেন না, সৌদি আরবে যায় তা হচ্ছে কেন কি বলতেছে, এটা হলো ওই যে বিয়া পড়ানোর সময় প্যান্ডেলের পিছনে একটা বিড়াল বন্দি থাকতে হয়, আমার ছেলেরা আপনার পুত্রারা আত্মীয় স্বজনরা বিয়াইরা খুব দৌড়দৌড়ি করতেছে কিন্তু এখনো ধরতে পারতেছে না। তাহলে বিয়ে সাহেব এটা কি বলেন, এখনো ধরতে পারতেছে না মানে কি, এটা আবার বিয়ার কি অংশ কয় না, অবশ্যই কাজী সাহেব যখন বিয়া পড়াইব তখন সাক্ষী মুরব্বী ছেলে মেয়ের সাথে সাথে এরা সামনের দিকে থাকবে, আর স্টেজের পিছনে পলর ভিতরে খাঁচার ভিতরে এরকম বিড়াল বন্দি থাকতে হবে, এটা আমাদের চোদ্দ পুরুষ থেকে আমরা কি সমাজের মধ্যে বিবাহের রীতিনীতি এরকমভাবে দেখা আসতেছি, আর এটা না হলে কি হবে না, বিবাহ হবে না। এবার দলিল সহকারে যে ব্যক্তি চলাফেরা করেন, এটা বললো ভাই এটা কোন হাদিসে আছে, কোরআন এবং হাদিসের নির্দেশ হলো ছেলে থাকতে হবে, মেয়ে থাকতে হবে, গার্জিয়ান থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ শেষ হয়ে যাবে। বলতেছে ভাই এটাই জানেন না, কাজী সাহেবরে জিজ্ঞাসা করেন। তো কাজী সাহেবরে জিজ্ঞাসা করার পর কাজী সাহেব বলতেছে, ভাই আমার বাপের কাজী ছিল ওয়ারিশ সূত্রে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে, তারপরে এমপির এই ঘুষ টুস দিয়া কাজী হয়েছি, আমি এত মাসলা মাসাইল জানি না, দুইটা চারটা খাই, হ্যাঁ, আর শতকরা 10% 20% ফিস নিয়ে বিয়া পড়া এটাই বেশি, আবার পোলো নিচের বিড়াল বন্দি থাকতে হবে, এত হাদিস জানা থাকতে হবে, কই পেয়েছেন, এমনি এখন ফিস কম দেন, খাওয়া দাওয়া কম দেন, চলবে না এগুলি। তবে যেহেতু বিবাহের সাথে সংশ্লিষ্ট এটা না থাকলে আর এই গ্রামে চালু না, তিনি চিন্তা করলেন যদি এখন আমি এরকমভাবে উত্তর দিয়ে দেই তাহলে তো আর চলবে না, আমাকে আর কাজীগিরি থাকবে না। তখন বলতেছেন এটা মসজিদের খতিব সাহেব জানে, খতিব সাহেব বললো যে না বড়ো পীর সাহেব জানে, পীর সাহেব বললো যে না এটা টাউনের লোক জানে, টাউনের লোক বললো যে না এটা আমরা জানি না, দেওবন্দ পাশ হুজুরে জানে, দেওবন্দ পাশ হুজুরে বললো যে না এটা আগের জামানাতে এরকম ছিল কিন্তু এই জামানাতে আর কি এরকম এটা দরকার নাই, এখন এই আরবিতে নিয়ত না করে বাংলায় নিয়ত করলেও চলে, এরকম একটা বুঝ দিয়ে দিলেন আর কি। তখন ঘাটাঘাটি করার এক পর্যায়ে দেখা গেল কি
যে আসলে ঘটনাটা হলো সমাজে এরকম ভাবে এক ব্যক্তি দেখছিলেন তারপরে বন্দি করে দিলেন এর ভিতরে কোরআন হাদিসের কি নাই কোনো দলিল নাই তাহলে ভাই তাড়াতাড়ি বিয়ে পড়ান আর দেরি করার দরকার নাই এটা আজকে থেকে আর কি করলাম না মানলাম না আমি এরকম শপথ নিয়ে চলি যে আল্লাহর কসম এই মুহূর্তেও যদি আমার জীবনের মধ্যে কোনো আমল থাকে ধর্মের নামে যে সেটা কোরআন হাদিস মনে করে আমি পালন করি আর যদি তার কোনো অস্তিত্ব কোরআন এবং হাদিসে না থাকে তাহলে সেটা আমি মানতে রাজি না কাজে তাড়াতাড়ি বিবাহ পড়ান মেয়েকে নিয়ে কি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে আমরা কি নিরাপদে বাড়ি ফেরার আশা করি বন্ধুরা আমার এরকম অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে অনেক জিনিস আমাদের সমাজের মধ্যে চালু অনেক জিনিস আমাদের সমাজের মধ্যে চালু যেরকম গোবর দিয়ে মানুষ ঘর লেপে বুঝতে পারছেন মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই কাজ কেন করো তারা উত্তরে বলবে যে এগুলি এই জন্যই করি যে আমার শাশুড়িকে দেখছি শাশুড়ি কোত্থেকে দেখছে আমার তার শাশুড়িকে দেখছে কিন্তু প্রকৃত ইতিহাস হলো এটা হিন্দুদের কাছ থেকে আসছে হিন্দুরা লক্ষ্মী দেবতা নামক একটা খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এক দেবতা আছে সেই লক্ষ্মী দেবতা তাদের আহার খাদ্যের ব্যবস্থা করে মনে করে কোনো জায়গা যদি অপবিত্র হয়ে যায় সেখানে গরুর গোবর দিয়ে যদি ওই জায়গাটাকে লেপা হয় তাহলে সেখানে লক্ষ্মীরা পুনরায় ফেরত আসে তো এই জন্যে একসময় দেখা গেলো পূর্বপুরুষের মধ্যে থেকে কেউ হিন্দু ছিল সে ওইখানে এই কাজ চালু করে দিয়েছিল তার দেখা দেখে কি এটা সমাজে চালু হয়ে গেছে বন্ধুরা আমার এরকমভাবে আমাদের সমাজে অনুকরণ অনুসরণ করতে যায় ধর্মের নামেও অনেক ইবাদত বন্দেগি চালু হয়ে গেছে কবর মাজারের পূজা হ্যাঁ এই যে মানুষ এই যে কুলখানি কলমাখানি হিন্দুরা শ্রাদ্ধ করে আমরা কলমাখানি করি 40-60 দিনে হিন্দুরা শ্মশানঘাটে বলে যে আমার এই বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যারা আসছো তারা 40 তারিখে আমার বাড়িতে কি নিমন্ত্রণ আর মুসলমান বলে যে আমার বাবার দাফনের জন্য গুরুস্থানে যারা আসছো 40 তারিখে সবার দাওয়াত হিন্দু বলে যে 40 তারিখে কি আসবে ব্রাহ্মণ আসবে আর উনি বলেন যে 40 তারিখে এই 40 দিনের দিন হুজুর আসবে হিন্দু বলে যে আমার বাবার আত্মা যেন স্বর্গে থাকে আর এই মোল্লা এসা বলে ওই ব্যক্তির রুহটা যেন জান্নাতে থাকে শুধুমাত্র বেশকম হলো আরবি আর বাংলা তো তিনি কি এরকম বলতেছেন অথচ এটা কি পুরা হিন্দুদের একটা অনুসরণ এবং অনুকরণ প্রিয় ভাইরা কাজেই এই সকল বিষয়ের কারণে আমাদের সমাজের মধ্যে ফেতনা আসতেছে আমরা দলাদলি ভাগাভাগিতে চলে যাচ্ছে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন নষ্ট হচ্ছে তারপরে আরেকটা কারণ হতে পারে বন্ধুরা আমার সেটা হলো বিজাতীয় কুমন্ত্রণা কাফের মুশরিকদের প্ররোচনায় আমরা কি হয়ে গেছি নিজের ধর্ম সম্পর্কে অনেক সময় কি হয়ে গেছি গাফিল হয়ে গেছি মনে করি যে না এটাও চলে ওইটাও চলে আর এরকমভাবে কাফের এবং মুশরিকরা মুসলমানদেরকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত আর এই ষড়যন্ত্র করতে করতে মুসলমানদেরকে তারা ঠিক মতন সবাইকে এরকমভাবে সাজ করতেছে যেটা আন্তর্জাতিক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সামাজিক পর্যায় থেকে পারিবারিক পর্যায় এবং ব্যক্তি পর্যায়ে পর্যন্ত তারা কি করতেছে এটাকে নিয়ে আসতেছে এখন একটা বড় সমস্যা আমাদের সমাজে আমাদের দেশে আসছে সেটা হলো মানুষরা আলেমদেরকে হালকা মনে করে মানুষেরা আলেমদেরকে কি মনে করে হালকা মনে করে হুজুরের কোনো দাম নাই শুধুমাত্র দোয়া দুরুদের জন্য তার কাছে যাওয়া যাইতে পারে তারপরে দোয়া দুরুদও যদি বাপের নাম দৈরা মায়ের নাম দৈরা তার নাম দৈরা না করে মোনাজাত তাহলে ওই হুজুরকে আর দাওয়াত দেওয়া যাবে না বরং দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ তারপরে বুলবুলি কণ্ঠে বলতে হবে যে তাকে তার বাপকে মরে না এখনো জীবিত আছে কিন্তু দোয়াতে বলতে হবে যে তাকে তার বাপকে তার মাকে তার খানদানকে সবাইকে তুমি জান্নাতের মধ্যে আল্লাহ এই মুহূর্তে ঢুকাই দেওয়া দরজা বন্ধ করে দাও আর কোনো মুমিনের জন্য তুমি এই দরজা আর খুলবা না তাহলে হয়তো ওই হুজুরকে ওই মাওলানা সাহেবকে ওই সাহেবকে দাওয়াত দেওয়া যাইতে পারে কিন্তু আমরা যারা ওই বুলবুলি কণ্ঠ দিয়ে এরকম বলতেও পারি না দাওয়াতও জোটে না ভাই কী করবেন এখন আরেকটা জিনিস হলো বিদেশিদের কুমন্ত্রণায় বিজাতীয়দের কুমন্ত্রণায় আফসোস লাগে ভাই
পাক ভারত উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিভিন্নভাবে বলি করা হয়েছে, জবে করা হয়েছে। পাক ভারত উপমহাদেশে ইসলামিক শাসনই ছিল, এবং যখন ইংরেজরা সেই দেশে আইসা দখল করল, তাদেরকে তাড়ানোর জন্যে আলেমরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করছিল, এবং বিভিন্ন নামে সেখানে আন্দোলন হয়েছিল। কোনো সময় কাফেররা প্রকৃত আলেমদেরকে কিনতে পারে নাই, অনেক চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন সময় কিছু সংখ্যক আলেম তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিছে, কিন্তু তারা বেশি দিন টিকতে পারে নাই। কারণ তাদেরকে তো ক্ষমতা দেওয়ার জন্য তারা ডাকে নাই, তাদেরকে ডাকছে এই জন্যে যে শুধুমাত্র তাদেরকে ব্যবহার করার জন্যে, আর বিভিন্নভাবে তাদেরকে সাইজ করছে। সাইজ করার একটা কিস্সা বলে, বললি এক গেন্ডারি ওলা গেন্ডারি বুঝেন তো, আক ইক্ষু কুশল গেন্ডারি যেভাবে বুঝেন, তো গেন্ডারি ওলার খেতের মধ্যে প্রত্যেক দিন গেন্ডারি চুরি হয়। তো দারোয়ানরা বললেন তুই কি করস, বললো যে পাহারা তো দেই ঠিকই, কিন্তু আমি একা মানুষ পাহারা দেই, যত যাই করি, কিন্তু চুরি করতে আসে তিনজন মিলা, তা আমি একা তো আর তার ভয়ে তাদের সামনে কিছু করতে পারি না, আমারও জানের ভয় আছে, তো কাজেই তারা চুরি টুরি করে নিয়ে যায়। এবার জমিনওয়ালা বললেন, খ্যাতওয়ালা বললেন যে এরকম 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 সিস্টেম করে মার দিবি, তিনজন আসুক আর বেশি আসুক, এরকম এরকম সাইজ করবি, ঠিক আছে। তো এবার ওই বুদ্ধি ষড়যন্ত্র আগেই শিখাই দিছে, সেখানোর পরে তিনজন আসছে চুরি করতে, আইসা এবার অন্যের দিন আর আগের দিনের মতন ওই দারোয়ান আবার এবার আজকে আর হুঁশিয়ার দিতেছে না, চুরাসছে চুরাসছে সংকেত দিতেছে না, এবার যায় তাদের সাথে বন্ধুত্ব করতেছে, ঠিক আছে আসো আসো। আসার পর বলতেছে আচ্ছা তোমাদের পরিচয়টা একটু জানি। হ্যাঁ বেটা কী পরিচয় জানাস, দিমু একবারে পিটনি। তো বলতেছে না এই পরিচয় না, আসলে তো একটু জানতে চাচ্ছি আর কি যে তোমাদের ঘটনা কী, কারণ এটা তো হলো হিন্দুর বা এটা তো হলো অমুক বিদেশির একটা ফার্ম, তো তোমাদের সাথে যদি আমরা একটু যোগাযোগ করতে পারি, দেখা যাক এখান থেকে আমিও কিছু বেনিফিট পাই কি না, উদ্দেশ্য হলো যে তাদেরকে সাইজ করা। তো বলতেছে ভাই তোমার ধর্ম কী, এ বলতেছে ভাই আমি তো জাতে মুসলমান। ভাই তোমার ধর্ম কী, বলতেছে আমি হইলাম জাতে খ্রিস্টান। ভাই তোমার ধর্ম কী, বললে আমি হইলাম গোপাল হিন্দু। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা কথা আমার শোনো তো, আমি তোমাদের প্রত্যেকটা একটু আলাদা আলাদা কথা বলতে চাই। ঠিক আছে বলো, মুসলমানদের সাইজ করে নিয়ে আসতেছি। বলে শোনো, আমিও মুসলমান পাহারাদার, তুমিও মুসলমান পাহারাদার, মুসলমান মুসলমান হিসাবে এই ক্ষেত থেকে কিছু গেন্ডারি তুমি খাইতে পারো, কারণ এক মুসলমানের পর আরেক মুসলমানের কিছু আছে, সমস্যা নেই, তুমি তাদেরকে নিয়ে আসো, কেলে তুমি একটু আলাদা হয়ে যাও। বলছে ঠিক আছে, তাহলে আর আজকাল থেকে এদেরকে নিয়ে আসবো না, আমি একলাই আসবো, কি গেন্ডারি আমি একলাই খামো তিনজন একটা। এবার খ্রিস্টানরা যায় বলতেছে তুমি একটু শোনো, খ্রিস্টান বলতেছে যে কি, বলতেছে তুমিও তো, আমি হইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত, তুমি হইলে ঈসা নবীর উম্মত, একদিক থেকে তো মিল আছে, আহলে কিতাবদের সাথে সম্পর্কের একটা ব্যাপার সেবার কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তো তুমিও তো মাঝে মধ্যে আইসা এই ক্ষেত থেকে কী করতে পারো, গ্যান্ডারি খাইতে পারো, তো তুমি হিন্দুদের সাথে নিয়ে আসছো কে? বলছে কথা তো ঠিকই, তাহলে কাল থেকে আমরা দুইজন আসবো, হিন্দুরে বাদ দিয়ে দেবো। বলছে হ্যাঁ তাহলে তুমিও সাইজ হয়ে যাও আলাদা। এবার হিন্দুরে বলতেছে গোপাল মালাউন চারাল, তুই কি এর লাগে হ্যাঁ মুসলমানের ক্ষেত্রের মাঝে আইসস গ্যান্ডারি খাইতে, পিটান শুরু করে দিছে, পিটাইতে পিটাইতে তারা সাইজ করে শোয়ায় ফেলাইছে। যখন শোয়ায় পালাইছে তখন ওই দুইটাই চিন্তা করতেছে যে বন্ধুত্বর আর দরকার নেই, এবার কি তার পিঠা, কারণ এই তো কি কালকে থেকে আমরা আসবো, এ যদি বাইসে থাকে তাইলে এ ফেরত যায় কি আমগো নামে রিপোর্ট দেব, অন্যদের কাছে বলবো। এবার দারোয়ানও পিটাইতেছে, খ্রিস্টানও পিটাইতেছে, মুসলমানও পিটাইতেছে, পিটাইতে পিটাইতে একবারে শেষ। তো এবার বলতেছে ঠিক আছে খ্রিস্টান তুমি একটু এদিকে আসো, খ্রিস্টান আসছে,
বলছে ঠিক আছে আগে যে বলছিলাম কথাবার্তা ঠিকই তুমি ঈসা নবীর উম্মত আমি মুহাম্মদ নবীর উম্মত কিন্তু তোমার কাছে কি ডিজিটাল খবর আছে শেষ খবর আছে সেটা কি সেটা হলো আমাদের নবী আসার পরে তো ঈসা নবীর ধর্ম বাদ হয়ে গেছে তুমি কি কারণে এই মুসলমানের সাথে মিলা এই গ্যান্ডারে খেতে তুমি চুরি করতে আসছো আসো একটু এদিকে এবার পিটান শুরু করে দিচ্ছে এবার পিটাইতে পিটাইতে মুসলমান বলছে তাই তো কথা ঈসা নবীর ধর্ম তো বাদ হয়ে গেছে এই কি জন্য আমি একলা আইসা তিনজনের টাকা খাইলাম পিটাই আরে দুইটা এবার দারোয়ানও পিটাইতেছে মুসলমানও পিটাইতেছে ওই হিন্দু এতক্ষণে কিছু শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে কিছু তাজা তাজা হয়েছে লড়াচড়া করতে পারতেছে সে দূর থেকে একটা লাঠির বান করতেছে মানে কি ও পিটাইতেছে এবার খ্রিস্টানদের সাইজ করার পরে মুসলমানরা বলতেছে ভাই হা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুন ইখওয়া মুসলমানরা ভাই ভাই আসো একটু কোলাকুলি করি তোমার সাথে আমার কত প্রীত তুমি আমার মুসলিম ভাই সব ঠিক আছে হ্যাঁ কিন্তু তুমি কি কীরকম মুসলমান কোরআন তেলাওয়াত করো না কোরআন সম্পর্কে কিছু জানো না তুমি জানো না আল্লাহ কোরআনে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আল্লাহ তো কোরআনে বলছেন চুরি করাটা চুরি করলে হাত কেটালে পালাইতে হইবে তুমি কোন ধর্মের লোক চুরি করে প্রত্যেক দিন গ্যান্ডারি খাও আর দুই বন্ধুরে নিয়ে আসো তোমার সাইজ করতে পারি না আমার উপরে ক্ষমতা দেখাও তুমি তো চুরি করতে করতে সগিরা গুণা করতে করতে এমন পর্যায়ে পড়ছো যে কবিরা গুণা পাস হয়ে গেছে আসো এবার তোমারও সাইজ করি এবার কি তাকেও সাইজ করতেছে পিটাই দিচ্ছে এবার খ্রিস্টান আর হিন্দু দেখতেছে সারার কারণে তো আসল সমস্যা এই তো প্রথম দলটা ভাঙছে এই তো যেই কারণে আমাদের সাথে মিল ছিল আসলে সেই মিলের মধ্যে নাই এই শয়তান এবার ওই দুইটাও নিজের জায়গায় থাকা কি একটা দুইটা কি লাথি মারার ভান করতেছে এবার শেষ শেষে একও যখন শেষ করা হইল তখন দারোয়ান তাহার যে পাহারাদার তার গ্যান্ডারে গুলেন রক্ষা করলো আর তিনজনকেই মার দিল বন্ধুরা আমার খ্রিস্টানরা বা ইহুদিরা মুশরিকরা আমরা যখন তাদের সাথে তাল মিলাই বিভিন্ন সময় নাম মুসলমান কিন্তু সে তার স্বার্থ উদ্ধার না হলে মুসলমানদেরকে সাথে সম্পর্ক রাখবে না মুসলমানদের সাথে সম্পর্ক রাখবে না বিভিন্নভাবে তাদেরকে কী করবে সাইজ করবে বিভিন্নভাবে তাদেরকে কী করবে বিপদে আপদে ফেলার সম্মুখীন করবে প্রিয় ভাইরা বলতেছিলাম যে মুসলমানদের অধপতনের আরেকটা কারণ হলো এরকম বিজাতীয় কুমন্ত্রণা অন্যদের বুদ্ধিতে মুসলমানরা নিজেরা নিজেরা কী হয়ে যায় পার্থক্য দলাদলির মধ্যে চলে যায় আরেকটা কারণ হতে পারে যে ধর্মীয় ব্যাখ্যাগত ভুল অর্থাৎ দুটা জিনিসের এখন অভাব নেই একটা হলো ডাক্তার আরেকটা হলো কি মুফতি ঘরের ঘরে ডাক্তার কিডনি ব্যথা ব্যথায় তিনি সহ্য করতে পারতেছেন না কিন্তু আরেকজন এসে বলবে কি প্যানাডল খান প্যানাডল এক্সট্রা খান নাপা খান নাপা এক্সট্রা খান কিন্তু বেচারার কি ব্যথা হলো কিডনি কিডনি ফেল হয়ে গেছে ওইখানে কি শুধু প্যানাডোলে কাজ আসবে ভাই তো কাজে সব লোকের ডাক্তারি পেশা মানায় না ঠিক অনুরূপভাবে সব লোকের ফতুয়াবাজিও মানায় না মানুষ এখন যাইনও ফতুয়া দেয় আর না যাইনও ফতুয়া দেয় বলে কি এটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে তো সব কথা তো আর ঠিক হইতে পারে না সবটা ঠিক হইতে পারে হ্যাঁ তো সব কথা ঠিক হইতে পারে না আরেকটা কিচ্ছা বলি রাজা মশাই বসে আছেন আরেক ব্যক্তি নিয়ে এসে বিচার দিতেছে বিচার দিয়ে রাজা মশাই তখন এক পক্ষের কথাটা শুনে বলতেছে তোমাদের কথাটা ঠিক তো এবার বিপক্ষের লোক যখন তাদের যুক্তিতর্ক উপস্থাপনা করলো রাজা মশাই বলতেছে তোমাদের কথাটাও ঠিক পিছন দিক দিয়ে বউ এসে বলতেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আজকে তুমি এরও বলো ঠিক এরও বলো ঠিক তখন তিনি বলতেছে তুমি যে বলছো এটাও ঠিক মানে তুমি যে বলছো এটাও ঠিক মানে কি একটাও ঠিক না একটাও ঠিক না তো ঠিক ভাই এরকম আমাদের সমাজে অনেক মানুষ আজকে বিভিন্ন মাসালা মাসালে দিয়ে দিচ্ছেন যেগুলি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত না যেরকম এই যে কবরস্থানে যায় কবরস্থানে গেলে অনেকেই কী করে গিরা মারা যায়
লোকের মাঝে কি করে গিরা দেয়, দেয় না দেয় না, বলে কি ওইখানে হুজুর ওইরকম গিরা দেয়। তো বলতেছে যে ভাই কেন, কই জানেন না আপনি এটা, এখানে আত্মীয় স্বজন মুরব্বীরা শুয়ে আছেন, তো ভাই কবরস্থানে শুয়ে আছেন এরকম গিরা দিয়ে যাইতে হবে, এটা কে বলছে, এটা কোন আদব? এই ব্যক্তিকে দাফন করা হয়েছে, মাটির নিচে রাখা হয়েছে, তারপরে চাটাই দেওয়া হয়েছে, পাটি দেওয়া হয়েছে, তারপরে আবার হ্যাঁ কবরস্থান অনেক দিন পার হয়ে গেছে, এত কিছু ভেদ করে যদি তিনি কোনো কিছু দেখেনি তাহলে ওই লুঙ্গির গিরায় আটকায় রাখবে ভাই? বলেন, বরং এগুলি হলো ভুয়া কথা। এই জন্যেই আল্লাহ কোরআনে বলছেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, অভিশাপ এবং লানত তাদের উপরে বর্ষিত হোক যারা না জানে না ধর্ম সম্পর্কে কথা বলে, অথবা যারা জানার পরে তা আমল করে না। দুইটা জিনিস, একটা হলো জানে আমল করে না, আরেকটা হলো না জানেই আমল করে, তাদের উপরে কি যেন লানত বর্ষিত হয়, এই কথাটা প্রত্যেক মুসলমান দৈনিক প্রতি ওয়াক্ত নামাজে সব সময় সূরা ফাতিহা তেলাওয়াতের সময় বলে। বন্ধুরা আমার, কাজে আজকে আমরা যে কথাটা বলবো আলোচনার শেষের দিকে, যে কথাগুলি আমরা বললাম যে মুসলমানদের মধ্যে দলাদলি হানাহানি হিংসা কলহ এগুলি না, বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এবং সে ঐক্য হতে হবে কোরআন এবং সুন্নার ভিত্তিতে। ইরানি তুরানি হিন্দি পাকিস্তানি সিন্ধি বাঙালি আমরা যে দেশেরই হই না কেন, আমরা যেরকম পরস্পরে এরকম ব্যক্তি স্বার্থ নিয়ে দলাদলি করব না, এরকম মাঝহাবি অথবা কোরআন হাদিসের কোনো মাসালা মাসাল নিয়েও এরকম দলাদলিতে লিপ্ত হব না, বরং কোরআন এবং সহি সুন্না হবে আমাদের মানহাজ, যে পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম যে কোরআন এবং সুন্নার ভিত্তিতে যদি আসি তাহলে একটা কথা সবশেষে আপনাদেরকে বলতে চাই যে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্কতামূলক ভূমিকা পালন করতে হবে। আমি আলোচনা শুরু করেছিলাম এই দিয়ে যে আল্লাহর রহমত আপনারা এখানে কিছু শিখতেছেন, কিছু শিখতেছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করছেন, আপনারা খুশনসিব। আল্লাহ তাআলা কোরআন বলছেন মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দিন বুঝার তৌফিক দান করেন। মান ইউরিদিল্লাহু বি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ দিন বুঝার এই ধর্মের সমাজ ধর্মের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ, যাকে তাকে আল্লাহ এই দিন বুঝার ক্ষমতা দেন না। এই শহরে অনেক বাঙালি আছে, অনেক বুদ্ধিজীবী আছে, অনেক শিক্ষিত আছে, অনেক 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 আছে, কিন্তু এই ধর্ম বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী দিন বুঝার জন্যে ধর্ম বুঝার জন্যে আমি কি আপনার দিলটাকে প্রশস্ত করে দেয় নাই? তারপরে কি আল্লাহ এই সূরাগুলো না জানেন না, ওয়াদানা আনকা রিজরাক, হে নবী এই দিন বুঝার কারণে আপনার গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ, কোরআন পড়বেন, তর্জমা পড়বেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার দিনকে কুশাদা করেছি, প্রশস্ত করে দিছি এই দিনকে এই ধর্মকে বোঝার জন্য, ওয়াদানা আনকা বিজরাক, এবং এই কারণে আপনার গুনাহকে আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ, দেখেন দিন বোঝার কত গুরুত্ব। তারপরে কি, তারপরে কি আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না যিকরাক, হে নবী এই দিন বোঝার কারণে এ আপনার গুনাহ মাফ করে দিছি, আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আপনার নামটা যেন মানুষ উপরের মাধ্যমে উপরে তুলে দিছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান আপনার নাম আপনার ইজ্জত আমি বুলন্দ করে দিছি। সুবহানাল্লাহ, তাহলে দিন বুঝলে আপনার সম্মানও কি বাড়বে। তারপরে কি ফাইন্না মাল উসরি ইসরা, আপনি জেনে রাখেন এই দিনের পথে অগ্রসর হওয়াটা অনেক কঠিন কাজ, এই কঠিন যখন আপনি অতিক্রম করতে পারবেন ফাইন্না মাল উসরি ইসরা, তখন আপনার উপরে আল্লাহ
যখন খুশি হয়ে যাবে তখন পরবর্তী জান্নাতি জীবনটা আপনার জন্য অতিব আনন্দের এবং সহজের। কাজেই প্রিয় ভাইরা, ধর্ম বুঝতেছেন, আপনাদের একটা জিনিস ওসিয়ত করব, সেটা হলো কোনো সময় কঠোরতা না, কোনো সময় কঠোরতা না, বরং ধর্ম বুঝলে আপনার দায়িত্ব আরো বাড়বে। আপনি বেনামাজি বা এত নামাজ পড়ানোর সাথে কি কথা বলবো না, এই আচরণ করলে চলবে না। বেনামাজি কেন, বেদিন যে যে মুশরিক কাফের তার সাথেও আপনার কি করতে হবে, মিলজোল থাকতে হবে, এবং দিনের কথা হেকমতের মাধ্যমে তার কাছে প্রচার করতে হবে। আপনার ভূমিকা হবে ডাক্তারের মতন। ডাক্তার ডাক্তার বুঝতেছে যে এই লোক কুষ্ঠরোগী, চামড়ার মধ্যে পোকা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, তাকে চিকিৎসা করতে হবে। কিন্তু তিনি যদি চেম্বারে লোক আসার পর শরীরের মধ্যে মাছি জ্ঞান জ্ঞান করতেছে, তিনি যদি বলেন যে না আমি লাইফ বয় সাবান দিয়ে হাত ধুই, ডেটল দিয়ে হাত পরিষ্কার করি, না 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 তুমি চেম্বার থেকে বার হয়ে যাও, তাহলে তিনি তার ডাক্তার পেশায় সফল না। তিনি কি করতে হবে, তাকে আদরের সম্ভাষণ জানিয়ে গ্রহণ করতে হবে, যেনা ভাই আপনি সঠিক জায়গাতেই আসছেন, আপনি দেরিতে হলেও ভালো জায়গাতে আসছেন, আপনি সুস্থ হবেন, তাকে আশ্বস্ত করতে হবে। তার প্রতি ডাক্তার যেন, ডাক্তারের প্রতি রোগীর যেন একটা কনফিডেন্স, বিশ্বস্ততা আসে, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এবার পরিস্থিতি তৈরি করলেন, অনেক রুগী আছে না ভাই ইঞ্জেকশন নিতে ভয় পায়, আছে না, কিন্তু ডাক্তার তিনি বুঝলেন যে এই লোককে কি করতে হবে, অপারেশন করতে হবে, কিন্তু রুগী ইঞ্জেকশন নিতে ভুল পায়, ভয় পায়। এবার যদি ডাক্তার তাকে চেম্বার থেকে তাড়াই দেয়, তাহলে আল্লাহর কসম তিনি ডাক্তারি পেশায় সফল না, তিনি তাকে হয়তো তার সাথে একটা খেল দিতে হবে, ভাব নিতে হবে, ডাক্তারি পেশায় তাকে সফলতা অর্জন করতে হবে। তিনি তাকে বলতে হবে যে ভাই ঠিকই আসছেন, সমস্যা নাই, ধরেন এই পেক সেশনটা দিয়ে দিলাম, এর মধ্যে ভিটামিন ক্যাপসুলগুলি গুরুত্ব সহকারে খাইবেন। ভিটামিন যদি এখানে দেওয়া হয়, এরকম কেউ নেই যে নেবেন না, যে আমার একটা দেন, আমার একটা দেন, কারণ কি এটা সবার একটু আগ্রহের জিনিস। এবার তিনি ভিটামিন নিয়ে ফেরত গেলেন, এক সপ্তাহ পরে আসবেন, এক সপ্তাহ পরে আসলো, সংক্ষেপে বলতেছি কাজ হয় নাই ভাই, না ভাই কিচ্ছু হয় না, অনেক তকলিফ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, ঠিক আছে ভাই এবার সিরাপ নিয়ে যান, এটা কি স্ট্রবেরি ফ্লেভার খাইতে স্বাদ, এক সপ্তাহ পরে আসবেন, সিরাপেও কাজ হলো না, ভাই এবার কি নিয়ে যান, অ্যান্টিবায়োটিক নিয়ে যান, তবে একটা কথা, এটা অত্যন্ত পাওয়ারফুল 500 mg, এবার এই অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে ডেলি 1 কোয়া করে দুধ খাইতে হবে, নাহলে মাথার ব্রেন আউট হয়ে যেতে পারে। তো এবার তিনি অ্যান্টিবায়োটিক খাইলেন, দুধও খাইলেন, ডাক্তার সাহেব কী দিলেন, মাথা তো ঠিক আছে কিন্তু রোগ তো ভালো হইতেছে না, অ্যান্টিবায়োটিক তো শেষ। আচ্ছা ভাই অনেক চেষ্টা টেষ্টা করলাম, এক কাজ করেন তো, আপনি যখন মাথা ঠিক আছে, আপনি মোটামুটি সুস্থ হওয়ার আশা করতেছি, তবে আমরা একটা ইঞ্জেকশন লন, এবার আর ইঞ্জেকশন লইলে আপনার দুধ খাইতে হবে না, তবে ইঞ্জেকশন লইতে একটু ভাই ভাল লাগে না, ব্যথা পাবো না, এটা একটু এই ছোটো পিঁপড়ায় যেরকম কাপড় দেয় এরকম একটু ব্যথা লাগবে, কাছে দেন তাইলে। ভিটামিন খাইলাম, সিরাপ খাইলাম, অ্যান্টিবায়োটিক খাইলাম, এবার ইঞ্জেকশন দিলে কাজ হয়, ইঞ্জেকশন দেন, ইঞ্জেকশন নিয়ে গেলে এক সপ্তাহ ইঞ্জেকশনও কোনো কাজ হইতেছে না স্যার। হ্যাঁ ভাই কি বলবো, আসলে তো আপনাকে অনেক ওষুধ টুসুখ দিলাম, কিন্তু আমি যে ডাক্তারি করছি, সর্বশেষ ইংল্যান্ডে যাইয়া যেই বড় প্রফেসরের কাছে ডিগ্রিটা লইছিলাম, আর যার কারণে আমার এত সুনাম, আমার আপনি শুনে আসছেন, সেটা হলো ওই স্যার আমাকে শেষ যেটা ডিসিশন দিয়েছেন সেটা হলো এরকম একটা রুগী আসলে তাকে অপারেশন করতে হবে। অপারেশন কি ভাই, হ্যাঁ না না ভয় পায় না ভাই, আপনি তো আগে ইঞ্জেকশন নিয়েছেন, ইঞ্জেকশন হলো ছোটো পিঁপড়ায় কামড় দেওয়া, আর অপারেশন হলো বড় পিঁপড়া, ওই যে মিশ্রিতে চিনিতে বসে কালো রঙের, এটাকে কী পিঁপড়া বলে, জিয়া পিঁপড়া না কি মুজিদ পিঁপড়া নাকি হাসিনা পিঁপড়া, হ্যাঁ এক একদিকে এক এক, কিন্তু বুঝছেন তো কোন পিঁপড়া, যে ওইটা হলো এরকম বড় পিঁপড়ার মতো। তো তিনি মনে করলেন যে ঠিক আছে যাক, এত কিছু করলাম, এবার যদি ওইরকম একটা পিঁপড়ার কামড় খাইলে ভালো হয়ে যায় তাহলে নেন, ডাক্তার সাহেব বলছে তাহলে তো আপনাকে টিপও দিতে হবে, মানে আপনার যদি জ্ঞান ফেরত না আসে তাহলে আমি দায়ী না, ছেলেমেয়েরা আমার নামে কি করতে পারবে, আইনানুক ব্যবস্থা নিতে পারবে না, আপনি আল্লাহর হাওলা,
বলতে ঠিক আছে তাহলে টিপও দিতে রাজি এবার টিপ নেওয়ার পর ডাক্তার দেখলেন যে কি তার নাড়ি গুড়ি পচা গেছে বাদ হয়ে গেছে এটা ভিটামিন সিরাপ ক্যাপসুল অ্যান্টিবায়োটিক ইনজেকশন এগুলো নিয়ে কাজ হবে না এটা এমন পচা পচছে যে ওইটা কাইটা ফাড়াই দেওয়া এখানে আবার নতুন করে শিলি দিয়ে দিতে হবে তারপরে আল্লাহর রহমত থাকলে ওই ব্যক্তি ভালো হইতে পারে এবার ওই ব্যক্তি এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ পারলেন ছয় ঘন্টা বারো ঘন্টা লাগায় অপারেশন করলেন ধুইলেন কাটলেন মাজলেন এবং নারী বুড়ি কাইটো কিছু অংশ ফালাই দিলেন অপারেশন করে রাখলেন এবার সবশেষে বললেন যে বাবা তারপরও আপনি আল্লাহর রহমতের মুখাপেক্ষি কথা বুঝবেন ভাই তারপরও আপনি আল্লাহর রহমতের মুখাপেক্ষি আমি যা করলাম আমার ডাক্তারি বিজ্ঞানী করলাম কিন্তু দুনিয়ার সব ডাক্তার যদি একত্রিত হয় আর আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আপনি কি হবেন না সুস্থ হবেন না আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ তাআলা যেন আপনাকে শিফা দান করেন তিনি হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতে পারেন ঠিক অমনি রূপ ভাইরা আমার আমি আপনি যতই চেষ্টা করি তোমরা যা চাও তা হয় না বরং আল্লাহ রাব্বুল আলামিন যা চায় তাই হয় কাজেই দায়ী হিসাবে আপনার ভূমিকা হবে ওই ডাক্তারের মতন কেউ মনে কষ্ট দিছে তার মনে কষ্ট দিয়েন না কেউ আপনার সাথে অন্য ব্যবহার করছে তাকে অন্য মনে করবেন না কঠিন অবস্থায় আপনি যাইবেন না বরং একটা জিনিস মনে রাখবেন আল্লাহ নবী বলছেন যে তোমরা কেউ আমলের জোরে জান্নাতে যাইতে পারবে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা আপনিও না আল্লাহ নবী বললেন ওয়ালা আনা ইল্লা আইয়া তাগাম্মাদানি আল্লাহু মিন রাহমাতিহি তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি রোজ হাশরের ময়দানে আমার উপরে রহম করেন সুবহানাল্লাহ দয়ার নবী প্রেমের ছবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন তাহলে আমি আপনি কি একবারে তালিমের জোর দেখাই তাওহীদের জোর দেখাই এই দেখাই সেই দেখাই মানুষের সবসময় খালি বিরোধিতাই করি মানুষের প্রশংসা যেন আমাদের মুখ থেকে বের হতে চায় না প্রিয় ভাইরা এই ভুল সমাজ থেকে বের হয়ে আপনাদেরকে আসতে হবে এবং সমাজের দাওয়াতের কাজ করতে হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে আমার দেশ এদেশে চাল ডাল আলু পেঁয়াজে যেরকম ভেজাল ইমান আমলের ক্ষেত্রেও এরকম ভেজাল ওই সকল দেশে এই দেশে যা আপনারা তৌহিদের শিক্ষা পাবেন এই সমস্ত মোহতারাম শাহীদের কাছ থেকে কোরআন এবং সহি সুন্নার যে দীক্ষা এবং শিক্ষা পাবেন আল্লাহর হস্তে এগুলেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনারা প্রচার করবেন ইনশাআল্লাহ হয়তোবা আমাদের দেশেও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে মুসলিম উম্মা কল্যাণ এবং শান্তিতে থাকবে বন্ধুরা আমার আলোচনা শেষ করতে যাচ্ছি সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যার অপার কৃপায় আমার মতো গুণাগার আপনাদের খেদমতে দু চারটা কথা বলতে পারলাম সেই সাথে আলখোবার ইসলামিক সেন্টার এখানকার সম্মানিত দায়ীগণ এবং আমার অন্যান্য বন্ধুবান্ধব এবং মহতারাম দায়ী সকল সহ আপনারা যে সকল শ্রোতা ভাইরা এবং বোনেরা আমাদের আলোচনা শুনলেন আমাদের আলোচনার রৌনক বৃদ্ধি করলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে এই আশা আকাঙ্ক্ষা এবং এই মোনাজাত করি আল্লাহ তাআলা যেন দুনিয়াতে এবং আখেরাতে আমাদের সবাইকে কামিয়াব করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু